আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং রুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। এটি দেখে নিশ্চয়ই ভাবছেন আমি বেগুনি তৈরি করে দেখাবো, কিন্তু আসলে আমি এটি বেগুনি তৈরি করিনি, কিন্তু বেগুনির মতো করেই আমি তৈরি করেছি। খুবই সহজভাবে, খুবই ইজি ওয়েতে আমি তৈরি করেছি। তো আমি এটি কিভাবে তৈরি করেছি এবং কি দিয়ে তৈরি করেছি, এটি দেখতে চাইলে বা জানতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন দেখে আসি। এখানে আমি একটি বাটিতে 1 কাপ বেসন নিয়েছি, বেসন আমি চেলে নিয়েছি। এখানে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এরপর আমি 1/2 চা চামচ কালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করলে অনেক সফট হবে পানি দেওয়ার পর। এরপর আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। পানি একবারে খুব বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে। এভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে এভাবে মাখিয়ে নিব। আমি এটার ঘনত্বটি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখেন ঠিক এরকম হবে। যদি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা মনে করেন, সেক্ষেত্রে বেসন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। পর আমি একটি আলু নিয়েছি লম্বা সাইজের, এটিকে আমি ছিলে ধুয়ে নিয়েছি। এরপর আমি 2 মাথা এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি ঠিক এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিব। খুবই পাতলা স্লাইস করে নিতে হবে যতটুকু সম্ভব, তাছাড়া এটি ভাজার পরে মোটা থাকলে ভালো লাগবে না খেতে, এজন্য খুবই পাতলা করে নিতে হবে। আর অবশ্যই এই আলুটি স্লাইস করার পর ধোয়া যাবে না, আলু ছিলে নেওয়ার পরেই ধুয়ে ধুয়ে নিতে হবে। ঠিক এভাবে আমি খুবই পাতলা করে সাবধানে স্লাইস করে নিব। ঠিক আমরা যেরকম বেগুনি তৈরি করি লম্বা লম্বা করে, ঠিক ওরকম করে আমি ঠিক কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে, মানে 4-5টায় সমান করে। আমরা যেভাবে বেগুন দিয়ে তৈরি করি বেগুনি, ঠিক সেরকম করে আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখেন এতটা পাতলা হয়েছে যে আমার হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। ঠিক এভাবে পাতলা করে কেটে নিতে হবে। এরপর সবগুলো চারপাশে একটু সমান করে আমি কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে স্লাইসগুলো। এখন আমি কি করব, একটি টিস্যু পেপার নিব, নিয়ে আমি খুব ভালোভাবে এভাবে চেপে চেপে আলুগুলোকে, আলুর উপর যে পানি ছিল, যে রস ছিল, এগুলো আমি একটু মুছে নিব। সাবধানে মুছতে হবে যেন আলু স্লাইসগুলো ভেঙে না যায়। এতে যেটা হবে যে মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে আলুর গায়ে লেগে যাবে, পানি থাকলে লাগবে না ভালোভাবে। এরপর আমি 1/2 ঘন্টা এটি রেখেছিলাম। 1/2 ঘন্টা পর, কমপক্ষে 1/2 ঘন্টা রাখতে হবে, একটু রেস্টে রাখতে হবে। 1/2 ঘন্টা পর আমি এটি ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিব ঠিক এরকম। এখন আমি তেল যখন খুব গরম হয়ে আসবে তার মাঝে এগুলো দিয়ে দিব। এখন আমি চুলোর জ্বালটা মিডিয়ামে একটু কমে রাখবো, যাতে ভালোভাবে ভেতরে আলুগুলো সিদ্ধ হয়। এমনিতেই অনেক ফুলে উঠবে, দেখেন আমার যে আলুর যে ফুলে উঠেছে, ঠিক এরকম ফুলে উঠবে। বেটারের যে মিশ্রণটা, আমি যে বেটারটা তৈরি করেছিলাম বেসনের, যে মিশ্রণটা তৈরি করেছিলাম, এটি আমি 1/2 ঘন্টা রেখেছিলাম, যে জন্যই এটি এভাবে ফুলে উঠেছে। আপনি যত বেশি সময় ধরে রাখবেন এবং খুব ভালোভাবে ফেটাবেন, তত বেশি এটি সফট হবে এবং অনেক ফুলে উঠবে। এটি বলতে পারেন একটি টিপস।
এভাবে একটু ব্রাউন করে নিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেবো। দেখেন খুব সুন্দর হয়েছে, একেবারে বল হয়ে গেছে ফুলে। এরপর আমি উঠিয়ে ফেলবো। ঠিক এভাবে আমি সবগুলোই আলু এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব। এটি খেতে কিন্তু খুবই মজা, অনেক ভালো খেতে, কারণ আলু আমাদের সাধারণত বাসায় সবারই থাকে, তো আপনি একটু তৈরি করে নিতেই পারেন। এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল বেগুন ছাড়াই দারুণ মজাদার বেগুনের মতো আলু দিয়ে তৈরি। এটি দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফুলে উঠেছে এবং ক্রিস্পি হয়েছে, ওপর অংশটা অনেক তেল তেলে। তো এটির আমি একটি আপনাদেরকে ভেতরে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটু ধৈর্য ধরে সময় ধরে ভেজে নিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই আলু পাতলা করে কেটে নিতে হবে এবং ব্যাটারটি মিশ্রণ যেটি বেসনের অবশ্যই আপনাদের কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে এবং ফেটে নিতে হবে খুব ভালোভাবে, তাহলে ঠিক এরকম হবে। এভাবে আমি সবগুলোই সুন্দর করে তৈরি করে নিয়েছি, অনেক ক্রিস্পি হয়েছে, ওপর অংশটা অনেক ভালো হয়েছে। আমি আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করছি আপনারা অবশ্যই এটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। এবং নেক্সট টাইম আমি আপনাদের আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।